আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আসলে অফিসের ফাঁকে একটু ঘুরতে আসলাম, হচ্ছে অনেক দূর, আমার বাসা থেকে অনেক দূর, প্রায় 70 কিলোমিটার, এতটুকু দূর হবে, 70-75 কিলোমিটারের মতো। একটা জায়গাটার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর, হাওর অঞ্চল। এটা দেখতে তো পাচ্ছেন, হাওর অঞ্চলের গাছগুলা হিজল গাছ। সবচেয়ে ভালো লাগছে হাওর অঞ্চলের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, মানে আমরা যে বলি সরকার কাজ করে না কাজ করে না, আসলে কাজ করতেছে ভাই। এই যে দেখেন হাওর অঞ্চলের যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো কিন্তু পানির নিচে থাকে 6 মাস, তারপর কিন্তু নষ্ট হয় না। আর নষ্ট না হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাগুলো যে পানির নিচে থাকে, ওই রাস্তাগুলো হচ্ছে ডালাই দেওয়া, এরকম সিস্টেম ভাবে করছে যাতে পানি উপর দিয়ে চলে যায়, কিন্তু এই রাস্তার উপরে সাঁতার থাকে, এত পরিমাণ পানি হয়। এই যে দেখেন রাস্তা সাইডে সবগুলো হিজল গাছ, মানুষের বাড়ি ঘর গুলা খেয়াল করেন কতটুকু উঁচু বাড়ি ঘর গুলা, অনেক উঁচা বাড়ি ঘর। আর বিশেষ করে এবার হাওরে যে কৃষক গুলো আছে তাদের মনে তো অনেক আনন্দ, কারণ হচ্ছে ওরা প্রায় দীর্ঘ 15 থেকে 20 বছর পর তাদের যে কৃষি জমিগুলা ধান করে, ওই জমিগুলো আপনার ধানগুলো গড়ে নিতে পারছে, কারণ হচ্ছে কোনো সময় নিতে পারে না পানির জন্য, পানি এসে পড়ে। যেমন গত বছর কি পরিমাণ বন্যা হয়েছে জানেনই তো, তো এই বছর মানে তাদের একটা ধানও মার যায় না, সবগুলো ধানই তুলতে পারছে। দেখেন রাস্তাগুলো, এই যে দেখেন সাইডগুলোতে যে ধান করছিল ওইগুলোতে ধান কাটি নিয়েছে, কিন্তু এই বছর এখনো পানি নাই, যার কারণে জায়গাগুলো অনেক সুন্দর। ঘুরতে আসলাম, দেখে অনেক ভালো লাগছে, আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। আশা করি একদিন ঘুরে গেলে অনেক ভালো লাগবে জায়গাগুলোতে, মানে ওই জায়গাগুলোতে গেলে দেখেন গরু, প্রচুর গরু, ওইদিকে ওইদিকে মানুষের প্রচুর গরু পালে। এই দেখেন ভাই, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, যখন পানি হয় তখন কি অবস্থা হয় এগুলাতে, চিন্তা করছেন? পুরাটা পানি ভরা থাকে, আমরা তো আছি একদম মাঝামাঝি, যদি একটা সাইডে থাকতাম তাহলে বুঝতে পারতেন, এক মাথা থেকে আরেক মাথা দেখা যেত না। ওই যে ভিতরে দেখা যায় এগুলা হিজল গাছ, গাছগুলো অনেক সুন্দর, ছোট ছোট। এই যে ভাই জায়গাটা মনে হবে যে বাহিরের কোনো দেশে আপনি আছেন, এই জায়গাটায় আসলে এত সুন্দর। দেখতেই পাচ্ছেন এই যে হিজল গাছ, এই গাছগুলো অনেক সুন্দর। এগুলোতে ভাই প্রচুর পানি থাকে, তো এখন যে সময়টা এই সময় পানি থাকে সব সময়, কিন্তু এই বছর আসলে এখনো পানি আসে নাই, যার কারণে আমরা মানে আসতে পারছি এখানে। খালি ওই যে কারেন্টের খুঁটিগুলো দেখছেন, ওই গাছটার উপরে পানি থাকে, ওই যে গাছগুলো দেখা যায় এগুলোর উপরে পানি থাকে, গাছগুলো পানির নিচে থাকে। ওরা ওই দিক দিয়ে মনে করেন যে বছর ধান কাইটা, আবার ওই ধানগুলোতে ডিমি সারছে, ওই ডিমি গুলো আবার কাইটা আবার ধানে করতেছে, এগুলাতে আবার ধান হয়েছে ডিমি গুলাতে। অনেক কৃষকই মনে করেন যে ডিমি গুলা খাইতে আনতেছে, দেখছেন এই জায়গাটা কত সুন্দর, অনেক জমি পড়া থাকে ওইদিকে, মানে কিছুই লাগাই না, এইভাবে পড়াই থাকে এই জমিগুলো, এইভাবে পড়াই থাকে সবসময়। হয়তো মনে হয় শীতের সিজন আপনার করে, শীতের সিজনে ওই যে হাওর অঞ্চল আবার পুরো জায়গায় কারেন্ট আছে, কোনো জায়গায় বাদ নাই যে কারেন্ট নাই। বাড়ি ঘর তো অনেক দূর দূর, এক বাড়ি মনে করেন যে এখানে আরেক বাড়ি 1 কিলোমিটার দূরে, এই অবস্থা। ওই দেখেন আমি জুম করে দেখাইতেছি, দেখেন কতটুকু দূরে, এই দেখেন এক মাথা থেকে আমি আসি মাঝখানে, একটা বিষয় চিন্তা করেন, আমি আসি মাঝখানে, আমার ওই দিক দিয়ে পিছন দিকে যতটুকু দূরে, সামনে দিক দিয়ে অতটুকু দূরে আছে, পুরো চায়ের কানি দিয়ে এতটুকু দূরে, তার মানে কতটুকু মানে বিশ্ব এটা আপনার জায়গাটা কতটুকু। পানির সিজন মনে হয় কিছুই দেখা যায় না, এই মাথা থেকে এই মাথা অন্ধকার লাগে। এই যে হেজল গাছ, প্রচুর হেজল গাছ, প্রচুর। এই যে গরুগুলো সারা খাইতেছে,
আরেকটা বিষয় খেয়াল করলাম যে ওইদিকে যে গরুগুলা মানুষে পালে, ওইখানের গরুগুলা যে মানে স্বাস্থ্যশালী, এই দেখেন এই যে বস্তার ভিতরে ওইগুলা হচ্ছে যে ডেমি গাইটা নিতেছে, ওইগুলা থেকে আবার ধান এ করব, যাক দিয়ে রেখে দিব, তারপর এটি পাকবো, তারপর এটি থেকে আবার ধান এ করতে পারবো। এই যে ওইদিকে দেখা যায় মানুষে খাটতেছে, সত্যি অসাধারণ একটা জায়গা, ভালো লাগছে ঘুরতে এসে। ঠিক আছে, ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করবেন, এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।